পাঁচ জায়গা থেকে নিতে হবে আট জায়গায় দিতে হবে কার হুকুম কার হুকুম সূরা তাওবার 60 নম্বর আয়াত ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়া ইবনে সাবিল ওয়াল গারিমিনা আলাই ফি সাবিলিল্লাহ এখন কোথায় সেই আটটা খাত মানুষ কিছু যাকাত মসজিদে দেয় আর কিছু হুজুরে দিয়ে দেয় কিছু পীর সাহেবেরও দেয় পীরগুলো এত পয়সা আলা পয়সা রাখার জায়গা নাই কথা কন না কেন তো এই আটটা খাতের ভিতরে কি পীর আছে না আটটা খাতের ভিতরে কি মসজিদ আছে না আটটা খাতের ভিতরে কি কোনো হুজুর আছে না তো দেন কেন জানেন না জানেন না কয় কোনো এক্সকিউজ হবে না যারা যাকাত আদায় করে নাই গলায় আল্লাহ ওই যাকাতকে সাফ হিসাবে পেঁচিয়ে দিবেন গাল কামলাবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা আমি তোর বা গচ্ছিত সম্পদ আমি তোর সেই গচ্ছিত ধন যেগুলো তুই গরিবের জন্য খরচ করস নাই এই জয়পুরহাটে যে কয়টা পয়সালা আছে এরা যদি হিসাব করে যাকাত দেয় এক বছরের মাথায় জয়পুরহাটে কোনো ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না ঠিক না ঠিক কিন্তু আমরা ঈমান এনেছি আমলে সালে কোথায় আমরা ঈমান এনেছি আমলে সালের খবর নাই মসজিদে যায় আমার পাশে লোক না খেয়ে মারা যায় হোক সে হিন্দু হোক সে বেনমাজি রাসূল বলছেন তুমি পেট পুরে খাও তোমার প্রতিবেশী যদি না খেয়ে থাকে তুমি কখনো মুমিন হতে পারবা এরপরে আমার আল্লাহ বলছেন তুমি ঈমান এনে আমলে সালে করে গেলা আমি সাথে সাথে তোমার জন্য জান্নাত দিয়ে দেব এমন রিজিক দেব যেগুলো তুমি আগে কখনো খাও নাই রিজিক দেখে আমরা বলবো হাদাল্লাযী রুযিকনা মিন কাবল এই আঙ্গুর আগেও খেয়েছি এই আম আগেও খেয়েছি আল্লাহ বললেন ওতু মুতাশাবিহা এগুলো খাও নাই এগুলোর মতো খেয়েছো দুনিয়ার আমের ভিতরে উপরে অংশ আছে ভিতরে বিচি আছে ঠিক না বে ঠিক কিন্তু আমার জান্নাতের আমের ভিতরে উপরে কিছু নাই ভিতরে বিচিও মুখে দেবার মুখের সাথে মিলে যাবে লা মাকতুআতু ওয়া লা মামনুয়া কিছু কাটতেও হবে না নিষিদ্ধ কিছু এটার ভিতরে নাই আবার সিজন সিজনের দরকার নাই সব সিজনে পাওয়া যাবে আল্লাহু আকবার এরপরে বলছেন আজওয়াজুম মুতাহহারা তোমাদের জন্য জান্নাতে রেখেছি পবিত্র বিবি পবিত্র কি বিবি দুনিয়ার বিবিকে পবিত্র রাখবেন পর্দা মানবেন যে নাকি নিজের বিবিকে কোথায় বিবি কোথায় যায় কোথায় থাকে যে খবর রাখে না ওই লোকটার নাম হলো দায়ুস আর দায়ুস লা ইয়াজিদু রিহাল জান্না দায়ুস জান্নাতের গন্ধ তার নাকে পাবে না আপনার পাঁচ বছরের মেয়েকে আপনি হাফ প্যান্ট পরান না ফুল প্যান্ট পরান পাজামা পরান কারণ বাংলাদেশে পাঁচ বছরের ইয়াসমিন ধর্ষিতা হয় ঠিক না ঠিক আমার প্রিয় চেয়ারম্যান ভাই যদি থাকতেন আমি বলতাম প্রিয় মেম্বারদেরকে বলে যাচ্ছি আপনাদের ওয়ার্ডে ইউনিয়নে যে স্কুলগুলো আছে এগুলোতে আপনারা ক্লাস টু থেকে মেয়েদের পাজামার ব্যবস্থা করেন মাথায় মেকআপ দিয়ে দেন এই ফিজিকাল আপনাদের এখানে থাকবে না স্কুলগুলোতে বাচ্চাদের জন্য কোরআন পড়ার ব্যবস্থা করেন রাসূলের জীবনী পড়ার ব্যবস্থা করেন মা খাদিজার জীবনী পড়ান কথা বলেন না কেন শিক্ষা নাই যেখানে জাহিলিতি সেখানে